আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো। এর জন্য কচুটা পরিষ্কার করে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এখন কচুগুলো আমি সিদ্ধ করে নেব। কচুটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি, কচুটা আমি সিদ্ধ করে নেব। এখন কচুগুলো রান্না করার জন্য এখানে আমি ইলিশ মাছের মাথা এবং লেজ নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। এখন মাছটা আমি মেখে নেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে। এখানে বাগারের জন্য নিয়েছি, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা আস্ত রসুন কুচি করে নিয়েছি, তিনটা শুকনা মরিচ, সাত আটটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। লাগবে আমার কালো জিরা, সরিষার তেল এবং সামান্য একটু হলুদ। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা। দিয়ে দিব কিছু রসুন কুচি। এখন এখানে দিয়ে দিব লবণ। এখানে কচুটা প্রায় শুকিয়ে গেছে, এখন আমি এটা বাগার দিয়ে নেব। আমি কচুর সাথে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন একটা অন্য একটা হাঁড়িতে উঠিয়ে, একটা বাটিতে উঠিয়ে নেব এবং এখন এটা বাগার দিব। এখানে ওই ফ্রাই প্যানটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে এখন তেল দিয়ে দেবো, সরিষার তেল। এখন লেজ মাথাগুলো ভেজে নেব। আমি সব পাঁচ বাদামি করে ভেজে মাছটা উঠে নেব। মাছটা আমি সব পাঁচ বাদামি করে ভেজে নিয়েছি, এখন একটা পেঁপে উঠিয়ে নেবো এবং লেজটা বেছে, লেজের কাঁটা বেছে পরিষ্কার করে মাছটা নিয়ে নেব। এখানে ওই ফ্রাই প্যানে আমি এখন দিয়ে দেবো তিনটা শুকনা মরিচ, এক চামচ কালো জিরা। দিয়ে দিব সব পেঁয়াজ এবং রসুন, রসুন পেঁয়াজ রসুন এবং মুড়ি সব কিছু ভালো করে ভাজা ভাজা করে দিব। এখন এখানে দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন এখানে মাছ বেছে রাখা মাছটা দিয়ে দিব, বেছে রাখা মাছটা দিয়ে দিব। আমি লেজটা বেছে নিয়েছিলাম, এখন এই মাছটা ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। এখন এখানে কাঁচামরিচ এবং কুচুটা দিয়ে দিই। এখন কচুটা আমি মাছের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ভাজা ভাজা করে নেব, যাতে দুপুরে তেল উঠে আসে, মাছটা যেন ভালো করে কচুর সাথে রান্না হয়ে যায়। আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। একটু ভালো করে একটু এরকম ভেঙে ভেঙে দিতে হবে, যাতে কচু একদম সম্পূর্ণ মাছের সাথে মিশে যায়। আমি লেজটা তো বেছে দিয়েছি, মাছটার সাথে কচুটা যেন মিশে যায়। মাথাগুলো যেগুলো ভেজে দিয়েছে সেগুলো আসতেই থাকবে। এখন আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। কচুটা আমি মাছের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি,
ষষ্ঠ পর্যায়ে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি একটা দিকে ছাড়তে দেখেছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই টেস্টি, খুবই মজাদার একটা রেসিপি। আপনার এই রেসিপির বাসা ট্রাই করবেন। আমি একটা দিকে ছাড় করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।